হ্যালো টেক লাভার্স, আমি ওয়াহিদ রয়েছি আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট থেকে। এবং একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, স্মার্টফোন কোম্পানি কিন্তু খুব একটা ফোন টোন লঞ্চ করতেছে না ইদানিং। প্রায় 10-12টা কোম্পানি আছে, আমরা অলমোস্ট সবার সাথে কাজ করি এবং আমাদের স্টুডিওতে সবসময় 4-5টা ফোন থাকে কাজ করার জন্য, আমরা সবসময় ব্যস্ত থাকি। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে সবাই ভুলে গিয়েছে যে ফোন লঞ্চ করা দরকার। কারণ হলো প্রত্যেকটা ফোনের দাম এত বেড়ে গিয়েছে যে মানে সবাই ভেবা চাকা খেয়ে গিয়েছে যে কী করবে। যেটা আমরা 16,500 টাকা বলেছিলাম যে ফোনটা দাম হিসেবে অনেক ভালো, ওইটার দাম হয়ে গিয়েছে 21,000-22,000 টাকা। এই হলো মার্কেটের পরিস্থিতি, ভয়ানক একটা ব্যাপার স্যাপার। সারা জীবন শুনে এসেছি যে ফোনের দাম দিন দিন কমে, এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে দেখতে পাচ্ছি যে ফোনের দাম আরও বেড়ে গিয়েছে। যে ফোনের দাম 20,000 টাকা ছিল সেটার দাম এখন 25,000 টাকা। এই হলো অবস্থা। তো গ্রাহকদের মধ্যে সবচাইতে বেশি বিপদে পড়েছে যাদের বাজেট একটু কম, কারণ এই বাজেটের মধ্যে ফোন পাওয়াতে এমনিতেই একটু কষ্টসাধ্য ছিল, তার মধ্যে তো বাজারের এই অবস্থা। যাই হোক, এর মধ্যে সাহস করে টেকনো দারুণ একটা ফোন রিলিজ করে ফেলেছে, সেটা হচ্ছে টেকনো পপ 6 প্রো। ফোনটার ডিজাইন কিন্তু সেই ভাই, এবং এর বিশেষ কিছু দিক আছে যার ফলে ফোনটা আপনার অবশ্যই পছন্দ হবে। ডেফিনেটলি এর ডিজাইনের কথা বলতে হয়, পেছনে যে ক্যামেরা হাউজিং এটাও বেশ দারুণ লেগেছে আমার কাছে। এবং প্রথমবারের মতো 10,000 টাকা বাজেটের একটা ফোনে তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এটা বেশ ভালো একটা ব্যাপার। চলেন তাহলে আমরা আরেকটু গভীরে প্রবেশ করে গিয়ে দেখি যে এই ফোনটা আসলে এই বাজেটে কেমন হবে, কী কী সুবিধার দিক রয়েছে, কী কী অসুবিধার দিক রয়েছে, ইত্যাদি ইত্যাদি। লেটস গেট স্টার্টেড। শুরুতেই যেমনটা বলছিলাম যে ফোনের ডিজাইন কিন্তু অসাধারণ, আমার কাছে অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে এর ক্যামেরা হাউজিংটা দেখলেই মন ভরে যাবে। এবং সত্যি কথা বলতে কি, এটা যে এত কম দামি একটা ফোন আপনি ফোনের দিকে তাকালে বুঝতে পারবেন না। প্লাস্টিকের তৈরি ফোন সেটা তো হতেই হবে কারণ বাজেট কম, এবং পেছনে তারা স্পেশাল একটা প্যাটার্ন ইউজ করেছে, খুবই অসাধারণ লাগে দেখতে। এবং আলোর বিপরীতে আপনি একটু নাড়াচাড়া করে দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট লাইটে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন তৈরি হয়, যেটা দেখতে খুবই আই ক্যাচি লাগে। আর ক্যামেরা হাউজিংটা তারা মিরর ফিনিশ দিয়েছে। তাছাড়া আমি খেয়াল করলাম যে ক্যামেরার যে হাউজিংটা এটা কিন্তু খুব একটা উঁচু না, যার ফলে ক্যামেরা বাম্প নিয়ে আপনার খুব একটা প্রবলেমে পড়তে হবে না। পেছনে টেকনোর ব্র্যান্ডিংটা খুবই ছোট আকারে ওয়াটার মার্কিং এর মতো দেওয়া হয়েছে, খুব একটা চোখে লাগে না, এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। এবং ওভারঅল এর যে ইউনিবডি ডিজাইন ডেফিনেটলি প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ টেকনোর প্রায় ফোনগুলো একই রকম হয় দেখতে, মানে অনেকটা বোরিং হয়ে যাচ্ছিলাম আমরা, সেখান থেকে তারা বের হয়ে এসেছে এবং ডিফারেন্ট কিছু একটা করার চেষ্টা করছে, এই ব্যাপারটা আমাদের চোখে লেগেছে এবং খুবই প্রশংসার দাবি রাখে। ফোনের সামনের দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন যে তারা চেষ্টা করেছে যে বেজেল যতটা কম দেওয়া যায়, কারণ বাজেট একটা ফ্যাক্ট। উপরের দিকে ডিউ ড্রপ নচ আমরা দেখতে পাচ্ছি, আর বটম চিনটাও কিন্তু যথেষ্ট মিনিমালিস্টিক মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট। আমরা এই ফোনটার ওয়েট পেয়েছি 197 গ্রামের মতো, আর থিকনেস মেপে দেখলাম 9 মিলিমিটারের আশেপাশে, যেটা আমি বলবো যে 5000 mAh ব্যাটারি ব্যবহার করার পরেও খুবই স্লিম রাখার চেষ্টা করেছে তারা। ফোনের হ্যান্ড ফিল খুবই ভালো, বেশ কম্প্যাক্ট এবং সলিড একটা ফিল আপনি এর কাছ থেকে পাবেন, আর এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটাও বেশ ভালো লেগেছে আমাদের কাছে। টেকনোর ফোনগুলো সাধারণত খুব ভালো বিল্ড কোয়ালিটি হয়, এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। আপনি ফোনটা হাতে নিলে বুঝতে পারবেন যে এটা বেশ ডিউরেবল। এই ফোনটাতে তারা 6.6 ইঞ্চির একটা IPS HD+ প্যানেল ব্যবহার করেছে, যেইটা মোটামুটি আমি বলবো, কারণ আমার একটা ইস্যু চোখে লেগেছে, সেটা হচ্ছে আউটডোরে এটার ভিজিবিলিটি বেশ কম, ইনডোর কন্ডিশনে খুব একটা অসুবিধা আপনার হবে না। তবে ভালো ভিউইং অ্যাঙ্গেল পেয়েছি আমরা ইনডোর কন্ডিশনে, পাশাপাশি এর যে কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্সিভনেস, এগুলো নিয়ে খুব একটা কমপ্লেন নাই। জাস্ট আউটডোর গেলে ফুল ব্রাইটনেসেও আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে। ফোনের বাইরের সব কিছু তো শুনলেন, এবার ভেতরে কী আছে চলেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, কারণ উপরে ফিটভাট, ভেতরে যদি সদর গার্ড থাকে তাহলে তো আরেক সমস্যা। মিডিয়াটেকের হেলিও A22 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা আবার কোয়াড কোরের। এই একটা জিনিসই আমার কাছে একটু ড্রব্যাক মনে হয়েছে, কারণ হলো এই প্রসেসরটা বেশ পুরাতন, তাও আবার কোয়াড কোর অক্টা কোর হলেও মেনে নিতাম। আর এইটাতে 2 GB র্যাম ব্যবহার করা হয়েছে, সাথে পেয়ে যাবেন 32 GB ইন্টারনাল মেমোরি, যেটাকে আপনি চাইলে এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দিয়ে বাড়াতে পারবেন। ওয়েল, এখনকার দিনে যে ফোনের দাম 10,000 টাকার আশেপাশে, সেটা কিন্তু 6 মাস আগে ছিল 7-8 হাজার টাকার মতো। এই হলো মার্কেটের পরিস্থিতি। তো এই বাজেটে তারা আরেকটু ভালো ডেফিনেটলি দিতে পারতো, বাট এই দামের ফোনে আসলে মার্কেটের সিচুয়েশন বুঝে খুব বেশি সমালোচনা করা যাচ্ছে না। বাট আনফর্চুনেটলি তারা প্রাইস কাট করার জন্য প্রসেসরটাকে বেছে নিয়েছে। এতে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে, তবে সেটা গো এডিশন, মানে লাইটার এডিশন যেটা অ্যান্ড্রয়েডের হয় অফিসিয়ালি, যার ফলে সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ ভালোই আমরা পেয়েছি। আমরা এট আনটুটু স্কোর টেস্ট করতে গিয়ে খেয়াল করেছি মাত্র 77,934 স্কোর উঠেছে, আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে 139 আর মাল্টি করে মাত্র 497 স্কোর করতে পেরেছে। এই স্কোরটা ডেফিনেটলি অনেক কম, A22 কোয়াড কোর চিপসেট দিয়ে আসলে এর চাইতে বেশি স্কোর আমরা আশাও করি নাই। আর আপনাকে দামের জিনিসটা মাথায় রাখতে হবে, আর যারা গেমার রয়েছেন, গেমিংয়ের জন্য এই ফোনটা কিনতে চান, আমার রিকমেন্ডেশন হবে যে ভাই আপনি এই ফোনটা গেমিংয়ের জন্য নিয়েন না, কারণ এই ফোনটা হেভি গেমগুলো
হ্যান্ডেল করতে পারে না। আমরা ফ্রি ফায়ার ট্রাই করেছিলাম, খুব একটা ভালো রেজাল্ট পাই নাই। তবে যদি বেসিক যে গেমগুলো রয়েছে, টেম্পল রান, তারপরে লুডো অথবা ফ্রুট নিনজা, তারপরে আপনার সাবওয়ে সার্ফার বা এরকম পাজেল টাইপের যত গেম রয়েছে, এই সমস্ত গেম খেলতে খুব একটা প্যারা আপনাকে পেতে হবে না। সো গেমারদের জন্য আসলে তেমন কোনো সুখবর নাই, কারণ আপনাকে বুঝতে হবে যে A22 কিন্তু গেমিংয়ের জন্য ওই রকম অপটিমাইজ না, যেটা 10,000 টাকার আশেপাশে বাজেটে আসলে চিন্তা করাটা বেশ ডিফিকাল্ট হয়ে গিয়েছে 2022 সালের এই সময়ে এসে। এই ফোনটার বেটার পারফরমেন্স পাওয়ার জন্য একটা টিপস দিই আপনাদেরকে, যদি এই ফোনটা কেউ কেনেন, সেটা হলো যেহেতু অ্যান্ড্রয়েডের গো এডিশন এতে ব্যবহার করা হয়েছে, আপনি যদি সম্ভব হয় তাহলে লাইটার এডিশনের অ্যাপগুলো ইনস্টল করবেন। যেমন ফেসবুকের মতো ফেসবুক লাইট ভার্সন রয়েছে, মেসেঞ্জারের লাইট ভার্সন রয়েছে, অনেক অ্যাপের কিন্তু লাইট ভার্সন পাওয়া যায়। এই লাইট ভার্সনের অ্যাপগুলো যদি আপনি এই ফোনে ইনস্টল করেন তাহলে অনেক অনেক ভালো আউটপুট আপনি পাবেন। আর একটা টিপস দেই, সেটা হচ্ছে যে অ্যাপটা আপনি সচরাচর ব্যবহার করেন না ওইটা আনইনস্টল করে ফেলেন, যখন আপনার ব্যবহার করা দরকার হবে ওই সময় ইনস্টল করতে পারেন। তাতে করে হবে কি, যেহেতু র্যাম কম, এর উপরে চাপ একটু কম পড়বে এবং আপনি বেটার আউটপুট পাবেন। বাট বেসিক যত কাজ আছে সে কাজগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে এই ফোনটা। যদিও আমরা অ্যাপ ওপেনিংয়ে গিয়ে দেখলাম যে বেশ ভালোই টাইম নিচ্ছিল, পাশাপাশি একটা অ্যাপ থেকে আর একটা অ্যাপে আপনি যখন সুইচ করবেন দেখবেন যে মাঝখানে বেশ ভালো একটা সময় নিয়ে নিচ্ছিল। পাশাপাশি যেহেতু র্যাম কম, মাল্টিটাস্কিংও খুব একটা ভালো আউটপুট দিতে পারেনি এই ফোনটা। তবে ভালো আউটপুট দিতে পেরেছে এর 5000 mAh এর ব্যাটারি, একে তো HD+ ডিসপ্লে, তারপরে আবার অ্যান্ড্রয়েডের গো এডিশন, যার ফলে ব্যাটারি বেশ ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। একবার চার্জ দিলে আপনার একদিন তো খুব ভালোভাবে চলবে, যদি আপনি হেভি ইউজ করেন তারপরেও। বক্সের মধ্যে আপনি 10 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে, মানে 0 থেকে 100% করতে 3 ঘন্টার সামান্য একটু বেশি সময় লেগে যাবে। তবে এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা জোস আমি বলবো। একে তো তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এই দামে, যেটা অকল্পনীয়, মার্কেটে আমি দেখি নাই 10,000 টাকার আশেপাশের কোনো ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তারপরে আবার এটা সুপার সুপার ফাস্ট, মানে আঙুল রাখার সাথে সাথে এই ফোনটা আনলক হয়ে যাচ্ছিল। ফেস রিকগনিশন সিস্টেম তো আছে, বাট ওইটা আমি রিকমেন্ড করি না ব্যবহার করতে। আর যদি লাউড স্পিকার প্রসঙ্গে কথা বলি তাহলে বলতে হয় যে এই দামে আমার দেখা বেস্ট লাউড স্পিকার কোয়ালিটি এই টেকনো পপ 6 প্রোতে দেওয়া হয়েছে। পাশাপাশি একটা ফোনের বেসিক যে সমস্ত জিনিস, যেমন নেটওয়ার্ক রিসেপশন, ওয়াইফাই সিগন্যাল কোয়ালিটি, এই সমস্ত প্যারামিটারে এই ফোনটা বেশ ভালোভাবেই পাস করেছে। এইবার এই ফোনটার ক্যামেরার দিকে একটু ফিরে তাকানো যাক। রেয়ারে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, তার সাথে একটা কিউইজিএ সেন্সর দিয়ে রেখেছে, যেটার আসলে তেমন কোনো কাজ নাই। আর সামনে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ওয়েল, এটার ক্যামেরা নিয়ে কিন্তু খুব বেশি বলার কিছু আমার নাই ভাই, কারণ আপনার বাজেটের দিকে একটু তাকাতে হবে। এই বাজেটের ফোনগুলোতে সাধারণত ছবির কোয়ালিটি যেমন প্রত্যাশিত থাকে, এই ফোনটাতেও ঠিক সেরকমই আমরা পেয়েছি। অনেক বেশি আলোর মধ্যে যদি আপনি ছবি তোলেন তাহলে মোটামুটি ভালো আউটপুট আপনি পাবেন, যদিও ডিটেইলের একটু ঘাটতি আমরা খেয়াল করেছি। আর ডাইনামিক রেঞ্জ আসলে নেই বললেই চলে। ওভারঅল এর ছবিতে আপনি ন্যাচারাল কালার পাবেন, এই একটা পজিটিভ দিক রয়েছে। তবে একটা ব্যাপার লক্ষণীয় যে কিছু কিছু ছবিতে এক্সপোজার কন্ট্রোলে গন্ডগোল আছে, এক্সপোজার বেশি হয়ে যায় যার ফলে ছবি জ্বলে যায়, আমরা জ্বলে যাই বললে যেটা বুঝি আর কি। তবে সারপ্রাইজিংলি এর সামনের 5 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু বেশ ভালোই পারফরমেন্স দেখিয়েছে। আমরা ইনডোরে বেশ কিছু ছবি তুলেছি এবং খেয়াল করে দেখেছি যে ছবিতে প্রচুর ডিটেইল রয়েছে এবং এক্সপোজার কন্ট্রোলও বেশ কন্ট্রোল ছিল, ছবিতে আর্টিফিশিয়াল কোনো ইফেক্ট নেই এবং এটা সোশ্যাল মিডিয়া রেডি পাবেন আপনি ছবিগুলো। এইটা কম দামি একটা ফোনের কাছ থেকে আসলে আমরা আরো কম আশা করেছিলাম, টু বি অনেস্ট। সো ওভারঅল এর ক্যামেরার পারফরমেন্স ওকে টাইপের এবং আমাদের প্রত্যাশা যথেষ্ট ভালোভাবে সে পূরণ করতে পেরেছে, যদি বাজেটটা আপনি কনসিডার করেন। এই ফোনটার আর একটা বেশ পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে হিটিং ইস্যু। বেশিরভাগ ফোনেই দেখবেন যে কিছুক্ষণ ব্যবহার করার পরে ফোনটা বেশ গরম হয়ে যায়। আমিও টেনশনে ছিলাম, কারণ A22, তারপরে আবার কোয়াড কোর, যার ফলে ফোনটা গরম হওয়ার খুব ভালো একটা চান্স ছিল। বাট আমি জানি না, সফটওয়্যার অপটিমাইজেশন তারা নিশ্চয়ই খুব ভালোভাবে করতে পেরেছে, এর ফলে খুব একটা হিটিং ইস্যু আমরা পাই নাই। অলরাইট, এবার ফোনটার দাম নিয়ে কথা বলা যাক। যদিও শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে 10,000 টাকার আশেপাশে এটার দাম, এক্স্যাক্টলি 2 GB আর 32 GB ভার্সনের দাম হচ্ছে 10,490 টাকা। মোট 2টা কালারে পাওয়া যাবে, আমাদের রিভিউ ইউনিটটা হচ্ছে ব্লু কালারের, ব্ল্যাক কালার মার্কেটে অ্যাভেলেবেল, দুটাই বেশ সুন্দর লাগে। বাজেট নিয়ে ভাই আমাদের বলতে অনেক ভয় লাগে ইদানিং, কারণ হলো মার্কেটের যে অবস্থা, সিরিয়াসলি, মানে আমরা যেটারে বলতেছি যে এটা এই বাজেটে বেস্ট, কিছুদিন পরে ওই জিনিসটাই মানে বেস্ট আর বেস্ট নয়, কারণ তার দাম বেড়ে গিয়েছে। খুব টেনশন লাগে আমাদের কথা বলতে। যাই হোক, 10,000 টাকা বাজেটে মার্কেটে যতগুলো ফোন রয়েছে এই মুহূর্তে, তার মধ্যে বেস্ট ডিজাইন হচ্ছে এই
টেকনো পপ 6 প্রো। আমরা ডেইলি ইউসেজে সাধারণত বেসিক যে সমস্ত কাজ করি, যেমন সোশ্যাল মিডিয়াতে বেশি সময় ধরে কাটানো, ইউটিউবে ভিডিও দেখা বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে টেক্সট আদান প্রদান করা, এই সমস্ত কাজে খুব একটা সমস্যা হবে না। ফোনের সাইজটাও বেশ বড়, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও আপনি বেশ ভালো পাবেন। সো বেসিক ইউজারদের জন্য এই ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে বলে আমার ধারণা। প্রিয় দর্শক, আপনাদের ধারণা কি একটু কমেন্টে আমরা জানতে চাই। আর এই ফোনটা কেমন লাগলো সেটা তো জানাবেনই, আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।